প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিজ সংলাপে আমি আনোয়ার সাদী আপনারা দেখছেন নিউজ 24 এই অনুষ্ঠানে আমরা অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি এবং সমৃদ্ধি নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনার বিষয় নারী উদ্যোক্তা আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের আমন্ত্রিত অতিথি সেলিমা আহমদ সভাপতি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড তারপর আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ শফিকুর রহমান ব্যবস্থাপনা পরিচালক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL এবং রয়েছেন মোহাম্মদ নুরুল আমিন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মেঘনা ব্যাংক লিমিটেড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে দর্শক আপনারা জানেন যে অঙ্কের হিসেবে বাংলাদেশের 59% নারী সুতরাং একটি দেশের অর্ধেক কিংবা তার কাছাকাছি কিংবা তার বেশি যখন নারী হয় তখন অর্থনীতির মূল ধারায় নারীকে সম্পৃক্ত করতে না পারলে পুরো দেশই গরিব থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব সহজ করে বললে একটি পরিবারে যদি দুজন আয় করে স্বামী এবং স্ত্রী সেই পরিবার অনেক বেশি সচ্ছল হয় যে পরিবারে একজন লোক আয় করে তার চেয়ে সুতরাং আমাদের দেশের অগ্রগতি এবং উন্নতির জন্য নারীদেরকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসার জরুরি হয়ে পড়েছে কিন্তু নারীরা চাকরিতে ভালো করছেন বিভিন্ন পেশায় ভালো করছেন সংখ্যায় কম হলেও রাজনীতিতে ভালো করছেন বিরোধী দল সরকার দলে আমাদের নারীরা আছেন কিন্তু ব্যবসা বাণিজ্যে আমাদের নারীরা কতটুকু ভালো করছেন সেসব বিষয়গুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ আজকে করব এবং সাধারণত আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে নারীদের উপস্থিতি খুব বেশি দেখতে পাই সেখানেও নারীরা কী কী বাধার মুখোমুখি পড়ে এই সব কিছু বিষয়ে জানার জন্য আমরা প্রথমেই আমাদের খুলনাতে আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিনের সঙ্গে সংযুক্ত হচ্ছি শামসুজ্জামান শাহিন এরপর আমরা চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের সঙ্গেও আমরা যোগাযোগ করব তার কাছ থেকেও আমরা জানবো যে চট্টগ্রামের নারী উদ্যোক্তারা কেমন আছেন শুরুতে কথা বলতে চাই শামসুজ্জামান শাহিন আমরা জানি যে আপনার সঙ্গে ঠিকানা বুটিক্স খুলনার পরিচালক জাহানারা বেগম আছেন কী বলছেন তিনি নারীদের ব্যবসায় কতটুকু পরিবেশ নারী ব্যবসা বান্ধব আছে ধন্যবাদ সাদি আমি বর্তমানে নিরালা আবাসিক এলাকায় অবস্থান করছি ঠিকানা বুটিক্সে তো এখানকার নারী উদ্যোক্তাদের যে উদ্যোগগুলো এগুলো অনেক দীর্ঘদিনের ধরেই উদ্যোগ নিয়ে আসছে কিন্তু তারা প্রতি পদে পদে প্রতিবন্ধকতার শিকার হন আর্থিকভাবে সচ্ছলতা না থাকলেও যখন ব্যাংকিং ক্ষেত্রে যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আমরা এখন এই এই নারী উদ্যোক্তাদের যে বিষয়গুলো তারা কর্মসংস্থান করছেন তাদের ব্যাপারে আমরা কথা বলবো আপনি তো একজন নারী উদ্যোক্তা এবং আমরা জানতে পেরেছি যে আপনি প্রায় 12 বছর ধরে আপনার এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছেন তো এই গড়ে তুলতে গিয়ে কী কী বাধার সম্মুখীন হয়েছেন এবং এখন বা কী প্রতিবন্ধকতা আছে এই বাধা বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া লাগছে প্রথমত কর্মী পাওয়া যায়নি তারপরে আর্থিক কিছু সমস্যা তো থাকেই পারিবারিক দিক থেকে রেডি করা লাগছে ব্যাংকের সুযোগ সুবিধা তেমন পাওয়া যায়নি যার জন্য সমস্যা কিছু তো হয়েছে কতদিন ধরে আপনি এই প্রতিষ্ঠানটা চালাচ্ছেন এই 10 বছর ধরে আমি প্রতিষ্ঠানটা চালাচ্ছি কতজন আছে কর্মী 50 জন কর্মী আছে তাদের কাছ থেকে কিভাবে নেন তাদের কাছ থেকে আমার কাজটা তাদের বুঝাই দেই তারা বাড়ি যায় গরিব তো আমার এখানে বসে কাজ করার মতো তাদের সময় হয় না যার জন্য বাড়ি বসে কাজটা করে আমার কাছে কাজটা জমা দেয় আর আমি সাথে সাথে মজুরিটা তাদের দিয়ে দেই বিক্রি করি আমাদের পাড়া প্রতিবেশী এরা নিয়ে যায় কিছু পাইকারি বিভিন্ন জায়গা থেকে নিয়ে যায় যেমন দেশের ভিতরে বিদেশে তেমন আমি পাইনি আমার মাল অবশ্য বিদেশেও যায় কিন্তু আমার সরাসরি আমি পাইনি এই আর কি আমার কাছে 3 পিস নকশি খাতা কুশন কভার বেড কভার ফতুয়া পাঞ্জাবি এই ধরনের হাতের কাজের যাবতীয় ম্যাক্সি শাড়ি হ্যাঁ গিয়েছিলাম একবার অনেক আগানোর পরেও লাস্টে আমি পাইনি আর কি তারপরে আর চেষ্টা করা হয়নি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে আমার ছেলে হেল্প করছে যার জন্য তাদের দ্বারা আমি ব্যবসাটা চালাই যাচ্ছি আমি এখন কথা বলবো এই জাহানারা বেগমের কাছেই যিনি কাজ শিখেছেন এবং তার কাজগুলো তৈরি করে দেন এরকম একজনের সঙ্গে
আপনি কিভাবে কাজ করেন এবং কিভাবে বিক্রি করেন? আমি বিকাশ ছিলাম, আমার মামি উনি, তা উনি আমার ডাক দিলে আমি এসে ওনার সঙ্গে একসাথে কাজ, ওনার কাছ থেকে কাজ শিখছি এবং আমি 30-35টা মেয়ের কাজ শিখাই, তাদের কাজ দিই, দিয়ে সে কাজগুলো উঠাই মামির কাছে পৌঁছাই দিই। আমার বেতন মানে আমার যে পারিশ্রমিক আর আমার মেয়েদের কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। এখন আমরা এখন সুস্থ, আমার 3-4 হাজারের বেশি থাকে আর আমার সংসার বাচ্চা আছে সব কিছু সামলাই আমার 3-4 হাজার থাকে, আর আমার কর্মীরা ওরকম 2-3 হাজার করে রাখে, ওরা ওরকম হয় ওদের, যদি ঠিক মতন কাজ করে, ওদের সংসার আছে বাচ্চা আছে গৃহিণী আমার আমার সাথে যারা কাজ করে সবাই সংসার সামলাই, সামনেই সামলাই তারপরেই কাজটা করে, তারপরেও তারা 3-4 হাজার টাকা। তো আপনি সাদী ভাই শুনছিলেন যে এখানে প্রায় এই ঠিকানা বুটিক্সের মাধ্যমে প্রায় 50 জন থেকে 60 জন নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে এবং তারা হতদরিদ্র পরিবারের সদস্য, এখান থেকে কাজ বুঝে নেয় এবং কাজ নিয়ে কাজ পরিপূর্ণ করে আবার তাদের কাছে একটু চট্টগ্রামের জি হ্যাঁ চট্টগ্রামে একটু যোগাযোগ করতে চাই নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের কি পরিস্থিতি ওখানে? ধন্যবাদ আপনাকে। আমাদের বন্দরনগরের চট্টগ্রামে আপনি অবশ্যই জানেন যে বন্দরনগরের চট্টগ্রামে ক্ষুদ্র কুটির শিল্পের পাশাপাশি কিন্তু পোশাক শিল্পর দিকে অনেক নারী উদ্যোক্তারা কিন্তু এগিয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি চট্টগ্রামের প্রবর্তক মোড়ে একটি মিয়া বিবির একটি প্রতিষ্ঠানে আছি, কিন্তু এখানেও অনেক পোশাক আপনাকে আমরা দেখানোর জন্য চেষ্টা চালাচ্ছি। এগুলি কিন্তু দেশীয় হাতে তারা তৈরি করছেন, তারা এখানে শুধু তারা আমাদেরকে বলেছিলেন কিন্তু তারা শুধু দেশে না কিন্তু দেশের বাইরেও বিভিন্ন জায়গায় তাদের চাহিদা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা কথা বলতে চাই, এখানে একজন নারী উদ্যোক্তা রয়েছেন আমাদের এই প্রতিষ্ঠানের একজন, এই প্রতিষ্ঠানের একজন মালিক বললেই চলে কিন্তু মানে রুজিয়া, তার সাথে আমরা কথা বলতে চাই। এই আসলে আমরা একটু জানতে চাই আপনার থেকে মানে কীরকম আপনাদের এই প্রতিষ্ঠানগুলি চলে এবং কীরকম চাহিদা রয়েছে এই পোশাকগুলি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, News24 ধন্যবাদ। আমি একজন ওমেন চেম্বার, চিটং ওমেন চেম্বার ডাইরেক্টর এবং একজন নারী উদ্যোক্তা। আমাদের আসলে এখানে অনেক চাহিদা আছে, মূলত আমরা যদি পরিমাণ মতো আমাদের যে চাহিদাটা পূরণ করতে পারি ব্যাংক লোনের মাধ্যমে, কারণ আমরা নিজেদের মূলধন আমাদের এত বেশি নেয় যে আমরা যেটা খুব বেশি প্রসার করতে পারবো, দেশের বাইরে পাঠাতে পারবো, দেশের বাইরের সাথে আমাদের একটা কমিটমেন্ট হবে যে আমরা কাপড়গুলো তৈরি করে পাঠাতে পারবো, কিন্তু এর জন্য দরকার কিন্তু আসলে মূলধন। মূলধন মানে হলো টাকা, আমাদের ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের এই যে ইয়ের জন্য আপনার টাকার জন্য বা আমাদের একটা ব্যাংক লোনের জন্য আমরা আসলে সঠিকভাবে ওই ডিমান্ডটা আমরা পরিপূর্ণ করতে পারছি না। আসলে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে সরকার যদি আমাদের নারী উদ্যোক্তাদেরকে একদম এটা বলবো আমি 7-6% যদি আমাদেরকে একটু লোনটা দেয় ব্যাংক থেকে, তাহলে আমরা প্রতিটা, শুধু আমি নয়, শুধু আমি সুলতান নুরজাহান রোজি নয়, আরও হাজারো নারী উদ্যোক্তা আমাদের চিটংয়ে, আমাদের মনোয়ারা হাকিম আলী উনি হচ্ছেন আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট ওমেন চেম্বারের, উনি অনেক নারী তৈরি করেছেন, আমাদের উদ্যোক্তা তৈরি করেছেন। হ্যাঁ, কর্মক্ষেত্রে আমরা সবাই কিন্তু স্ব স্ব জায়গায় খুবই আপনার কর্মঠ, যদি আমরা এতটুকু যদি আমরা হ্যাঁ সরকার থেকে হেল্প পাই যে আমাদের লোনের ব্যবস্থা করে দেন, তাহলে ইনশাল্লাহ আমার মতো আরও হাজারো নারী কিন্তু দেশের বাইরে এ কাজ করে শিল্প, আপনি পোশাক শিল্প বলেন, হ্যান্ডিক্রাফটস বলেন, বুটিক্স বলেন, এবং আমাদের যে বেকারি আইটেম, আমার কিন্তু একটা বেকারি আইটেমও আছে। আজকাল মেয়েরা তো শুধু পোশাকে আপনার সীমাবদ্ধতা নেই, তারা বিভিন্ন সেক্টরে কিন্তু তাদের অনেকটা অগ্রগতি। হ্যাঁ, সেই হিসাবে আমি মনে করি যে যদি এতটুকু সুযোগ আমরা পাই ইনশাল্লাহ আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো। বিদেশের বাজারে কিরকম চাহিদা রয়েছে বলে? অনেক অনেক বেশি, অনেক বেশি। আমরা তো বিভিন্ন জায়গায় আপনার মেলা করতে যাই, হ্যাঁ, ওখানে আমাদের যা কাপড় আমরা আসলে নিয়ে যাই, সত্যি বলতে কি বাংলাদেশের কাপড়গুলো ওরা লুপে নেয় একদম, কারণ আমাদের এখন বিভিন্ন আপনার সুইমিং বলেন, ফিনিশিং বলেন, প্যাকেজিং বলেন, অনেক উন্নত, আগের চেয়ে অনেক উন্নত হয়ে গেছে। তো আমরা যদি যে ওরা কিন্তু আমাদেরকে বলে, অর্ডার দেয়,
অর্ডার দিলে আমরা ওই যে আমাদের মূলধন মূলধনের জন্য আমরা সঠিকভাবে অর্ডারগুলো আসলে সাপ্লাই করতে পারি না। আমি কিন্তু দু একটা জায়গায় দেই, অস্ট্রেলিয়ায় দেই, আমেরিকায় দেই, আমার কিছু পোশাক যায়, ড্রেস যায়, খুবই ভালো। আবার আমার একটা চা পাতাও আমি দেশের বাইরে দিচ্ছি। তো এখন আমি চিন্তা করছি, আমার তো তাজনুর ফুড প্রোডাক্টস আছে, বেকারি আইটেম, ওটাকেও আমি ইনশাল্লাহ দেশের বাইরে নেওয়ার মানে ইচ্ছা পোষণ করছি আর কি, যদি আমি সহযোগিতা পাই। ধন্যবাদ, আমরা এতক্ষণ ধরে কথা বলছি, আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে ব্যাংক লোনের হার যদি একটু কমিয়ে দেয় বা ব্যাংক লোন নিতে যদি সহজ একটা সুযোগ সুবিধা থাকে তাহলে আসলে এই উদ্যোক্তাদের হার কিন্তু দিন দিন আরও বাড়বে বলে তারা তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা আর একটু তথ্য নিয়েছি, আপনাকে জানাতে চাই, চট্টগ্রামে এরকম প্রতিষ্ঠান রয়েছে প্রায় 1000-এরও অধিক, তারাও কিন্তু আর্থিকভাবে খুব একটা সহযোগিতা পাচ্ছে না বলে ব্যাংক থেকে তারাও আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ সংবাদ। নয়ন বড়ুয়াজয় এবং শামসুজ্জামান শাহিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা আলোচনায় যেতে চাই, প্রথমেই যাব সেলিমা আহমেদ, তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি। তিনটি বিষয় পাওয়া গেল, এক হলো কর্মীর অভাব, পুঁজির অভাব এবং পরিবারের সহায়তা নেই, তাহলে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার জন্য সবচেয়ে বড় বাধা কোনটি এই তিনটির মধ্যে? আসলে একটা নারীর জন্য, বিশেষ করে বাংলাদেশে একটা নারীর জন্য বাধা সবগুলি, এবং এখানে আমি একজন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, একটা পারিবারিক বাধা আছে বা আবার পারিবারিক বাধা নাই। কারণ পারিবারিক বাধা যখন থাকে তখন কিন্তু নারীকে ওই সহ্যটা করে এগিয়ে যেতে হয়, এবং কিছুদিন পরে যে সে যখন ব্যবসা বাণিজ্যে উন্নয়ন আনতে পারে, অর্থ আসতে থাকে ঘরে, বাধাটা অতিক্রম হয়ে যায়। এখন আসছে যে ব্যাংকের ব্যাপার, তাই তো? এখন ব্যাংকের জন্য যেটা হচ্ছে, দেখুন আপনি প্রথমেই বলেছেন যে 69% হচ্ছে নারী, 59% নারী। এখন 59% নারী যেখানে, সেখানে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কিন্তু 59% নারীদেরকে ব্যাংক ঋণের কথা বলা হয়নি, বলা হয়েছে 15% মাত্র নারীদেরকে ব্যাংক ঋণ এবং এসএমই খাতে রিফিনান্সিং স্কিমে যেন দেওয়া হয়, বাধ্যতা কিন্তু একটা প্রথম সার্কুলার আছে। কিন্তু তারপর আমরা দেখি 4% হতে পারে, 5 গেছে কি না ওনারা ব্যাংকার ওনারা বলতে পারবে, বাট আমার যা আছে খবর তার মধ্যে 4% বেশি যায়নি। তাহলে বাকিটা কেন পাচ্ছে না? এখন বাকিটা না পাওয়ার পিছনে দুই জায়গায় কিন্তু একটা ঘাটতি আছে। একটা ঘাটতি হচ্ছে যে ব্যাংকাররা যারা আছে তারা একজন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা যখন আসে তখন তার হয়তো কিছু কিছু জায়গায় ঘাটতি থাকে। সেই ঘাটতিটাকে যদি একটা দেখা হয় যে একটা নারী আজকে কিন্তু সে এগিয়ে এসেছে আমার ক্লায়েন্ট হিসেবে, আজকে 20 বছর আগে আমি এরকম এরকম নারী উদ্যোক্তা আমার ক্লায়েন্টাল গ্রুপ হিসেবে দেখিনি, তা আমি যদি আমার ফিউচার ক্লায়েন্টাল গ্রুপ হিসেবে এদেরকে পাই, এই হাজার হাজার নারীদের, এই যে চিটাঙ্গের কালে বললো যে শুধু বুটিক্সেই 1000, তা আরও তো অন্য অন্য ক্ষেত্রেও এরকম আছে, এই যে হাজার হাজার নারীকে আমি কিন্তু ক্লায়েন্ট হিসেবে পেতে পারি, তাহলে একটু তৈরি করতে আমি সহযোগিতা করি। আচ্ছা আপনার বিজনেস প্ল্যান নাই, তাহলে বিজনেস প্ল্যানটা কীভাবে আমি একটু হেল্প করি, আপনার অ্যাকাউন্টিং রেকর্ড নাই আমি ওই জায়গায় একটু সহায়তা করি। এখানে কিন্তু ব্যাংকেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে আর নারী উদ্যোক্তাদেরও ভূমিকা আছে। ব্যাংকের আপনারা দেখবেন যে অনেক সময় বলে যে আমি ব্যাংক ঋণে যাই, আমাকে ব্যাংক ঋণ দেয় না। ব্যাংক ঋণ পেতে হলেও কিন্তু তার একটা মিনিমাম টার্নওভার, মিনিমাম পুঁজি বা মিনিমাম তার প্রোডাক্ট যা আছে, যা পণ্য, সেটার একটা ব্যাংক তার মূল্যায়ন করে যে তোমার এত টাকার পণ্য আছে কিনা। ঠিক আছে, তুমি কোনো জামানত দিতে পারবে না, সবই দিত, কিন্তু তোমার 5 লাখ টাকার পণ্য আছে কিনা। আচ্ছা 5 লাখ টাকার পণ্য থাকলে তোমাকে আমি 3 লাখ টাকা দিলাম, এই যে মূল্যটা আছে কিনা এটাও অনেক সময় অ্যাকাউন্টিং রেকর্ডে তাদের কাছে থাকে না, সেই জন্য ব্যাংকে বোঝাতে হয় না। এবং আমরা সেই জন্য কিছুদিন আগে ওমেন চেম্বার থেকে এবং একটা ইন্সপায়ার্ড প্রজেক্ট আছে, আমরা যেটা করেছিলাম যে আমরা একজন ব্যাংকারকে নিয়েছিলাম এবং ডিস্ট্রিক্টের যত নেতারা আছে বাংলাদেশের, যে সব ডিস্ট্রিক্ট আমরা 26টা ডিস্ট্রিক্ট নিয়েছিলাম জেলা, এই 26টা জেলার নারী উদ্যোক্তা লিডারদের, নেতাদেরকে আমরা কক্সবাজারে নিয়ে 3 দিনের একটা ওয়ার্কশপ করেছিলাম, এবং তখন ওরাও বলছিল যে আমরা যে ব্যাংকের কাছে ঋণ চাই এবং ব্যাংকারদের উপরে অনেক সময় খেপি, আসলে অনেকগুলি জিনিস তো আমরা জানি না, না জেনেই বলছি। আমার ব্যাংকাররাও বলছে হ্যাঁ, অনেক সময় নারী উদ্যোক্তারা তাদেরও অসুবিধার কথা যখন বলে যে হ্যাঁ আমরা ওটা চিন্তা করি নি, তো সেটা একটা ব্যাপার। আরেকটা বড় জায়গায় নারী উদ্যোক্তারা আছে যে তারা বাজারজাতকরণ করাটা, এই যে মেলার কথা বললো, এখন মেলাটা খুব এখন একটা এক্সপেন্সিভ ব্যাপার হয়ে গেছে। এখন নারী উদ্যোক্তারা কি এটা অ্যাফোর্ড করতে পারে? আগে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তাদের জন্য 50% কিন্তু মেলার স্টল বা প্যাভিলিয়ন আমরা পেতাম, আমরাও করেছি ওমেন চেম্বার থেকে, এখন কিন্তু তা না।
এখানে সরকারেরও একটা বুঝতে হবে, রপ্তানি উন্নয়ন ব্যুরোতে আগেও আমরা 50% পেতাম, নারীদের জন্য আলাদা একটা প্রিভিলেজ দেওয়া হতো। তো এখন আমি একটা গার্মেন্টস এর পোশাক শিল্পে একটা বড় কোম্পানি একটা যাচ্ছে মেলায়, সে যেটা অ্যাফোর্ড করতে পারবে, আবার একটা ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোক্তা করতে পারবে। এই ছোট মাঝারি উদ্যোক্তাদের জন্য তার বাজারজাতকরণ করার জন্য আমাকে কিন্তু সরকারকে একটা জায়গায় আসতে হবে, এবং তখনই আমরা একটা সমাধান দেখতে পাবো। বাজারজাত নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, তার আগে যে পুঁজির বিষয়টি উঠে এসেছে এই বিষয়টি জানতে চাইবো। জনাব মোহাম্মদ শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড, এসআইবিএল। আপনার কাছে যে নারী খুব ভালো করে কাগজপত্র তৈরি করতে পারলো, অর্থাৎ শিক্ষিত হলো, সে তো চাকরিতে চলে যাবে, তাহলে যে অত বেশি উচ্চশিক্ষিত হতে পারলো না তাকেও তো উদ্যোক্তা হওয়ার জন্য সহযোগিতা করতে হবে, সেক্ষেত্রে কাগজপত্র তৈরি করা ব্যাংকের ঋণ পাওয়ার ক্ষেত্রে একটা বাধা, এটি উনি বলছেন, সেলিমা আহমদ, এটা কীভাবে দূর করা যায়? দেখুন, যে কথাটা বলা হয়েছে যে ব্যাংকে ঋণ পেতে হলে ব্যাংকের একটা নীতিমালা আছে, ঋণের একটা নীতিমালা আছে, সেই জন্য কিছু তথ্য বা কিছু কাগজপত্র আমাদের দরকার হয়। আমাদের দেশে একটা সময় ছিল যে ব্যাংকগুলো নারী উদ্যোক্তাদেরকে খুব একটা সহায়তা করতো না, কিন্তু সেটা কিন্তু আমার মনে হয় সেই পর্যায়টা আমরা অতিক্রম করে চলে এসেছি। আমরা একটা তথ্য, যদি ছোট্ট একটা তথ্য নিই, 2009 সালে আপনার বিশেষ করে নারী উদ্যোক্তারা মোস্টলি আমার এসএমইতেই বেশি, আপনার এসএমই ক্লায়েন্টই বেশি হয়। 2009 সালে যেখানে আপনার নারী উদ্যোগ, মানে আমাদের টোটাল বিনিয়োগের 19% ছিল এসএমই খাতে, এটা 2015 সালে এসে এটা 24% চলে এসছে। সুতরাং এদিক দিয়ে এসএমইতে আমার এক্সপোজারটা বেড়েছে, এবং এর মধ্যেও কিন্তু নারী উদ্যোক্তার সংখ্যাও কিন্তু বেড়েছে। এদের মধ্যে প্রায় আমার কাছে যা তথ্য আছে প্রায় 52% এর মধ্যে নারীরাই সেই বিনিয়োগটা গ্রহণ করেছে। তো নারীরা বিনিয়োগটা গ্রহণ করেছেন যারা, যে সেলিমা আপা যেটা বললেন যে উনি কক্সবাজার ওয়ার্কশপের যে অভিজ্ঞতাটা বললেন যে ওনারাও জানতেন না, কিন্তু ওনারা এখন আস্তে আস্তে শিক্ষিত হচ্ছেন। এ ব্যাপারে আমি ধন্যবাদ জানাবো আমাদের ওমেন চেম্বারের প্রেসিডেন্ট ম্যাডামকে, যে তাদের কারণেই কিন্তু মহিলারা এখন নিজেরাই শিক্ষিত হচ্ছেন যে কীভাবে ব্যাংক থেকে ঋণ নিতে হয়, কীভাবে ব্যাংক থেকে ঋণ পেতে হয়। তো আমরা সহযোগিতা করি ওই জায়গাটা এসে, আমরা হয়তো তাদেরকে তখন একটা পলিসি সাপোর্ট, আমরা একটা বাংলাদেশ ব্যাংক, তিনিও বলেছেন যে বাংলাদেশ ব্যাংক ইদানিংকালে একটা সার্কুলার করেছে বা একটা নীতিমালা তৈরি করেছে রিফাইন্যান্সিংয়ের জন্য মহিলাদের জন্য, না 2006 থেকে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন থেকে কিন্তু এটা মানে অতটা প্রচারিত ছিল না বা নারীরা বুঝতো না বা এইটাকে আসতো না, এখন আসছেন ওনারা। আসার ফলে হচ্ছে কি, আমরাও তাদেরকে সহায়তা করছি, প্লাস আমরা জামানতবিহীন একটা ব্যাপার, আমরা একটা নির্দিষ্ট অঙ্কের জন্য জামানতবিহীন সহায়তা কিন্তু আমরা এখন তৈরি করছি। এতে করে আমরা আমাদের, বিশেষ করে আমার ব্যাংকের একটা বড় একটা কথা আমি বলতে পারি যে পারিবারিক ক্ষমতায়ন, মানে ফ্যামিলি এম্পাওয়ারমেন্ট ইসলামিক মাইক্রো ফাইন্যান্স প্রোডাক্ট, এখান থেকে কিন্তু আমার অভিজ্ঞতা যেটা বলছে আমার ব্যাংকের, সেখান থেকে কিন্তু এই মাইক্রো ফাইন্যান্স থেকে কিন্তু স্মল বা ক্ষুদ্র সেগমেন্টে কিন্তু অনেক নারী উঠে এসেছে। এইভাবেই কিন্তু নারী উদ্যোক্তাদের কিন্তু ক্রম উন্নতি হচ্ছে, এবং আমার জানা মতে তো বাংলাদেশে এখন কর্পোরেট জগতেও নারী উদ্যোক্তা আছেন, আমার পাশেই বসে আছেন একজন কর্পোরেট জগতের একজন নারী উদ্যোক্তা। সব কিছু মিলিয়ে বলবো যে ব্যাংক কিন্তু তার সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে, এবং ব্যাংক এখন উদার হচ্ছে নারী উদ্যোক্তাদের প্রতি। আমি এটাই বলতে চাই যে ব্যাংকের তরফ থেকে নারী উদ্যোক্তাদের প্রতি আমরা সবসময়, আমরা এখন আরও অনেক বেশি সহানুভূতিশীল, তাদের প্রতি আরও বেশি সহযোগিতামূলক আচরণ আমরা করে আসছি। জি, জনাব মোহাম্মদ নুরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মেঘনা ব্যাংক লিমিটেড। নারী এখন একটু বেশি সুবিধা পাচ্ছে, মানে সুবিধাগুলো পেতে শুরু করেছে, বেশি না, আপনি কি বলেন? ধন্যবাদ। আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য নারী উদ্যোক্তা, এটাই প্রমাণ করে জিনিসটা ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে আলোচনা আরও হওয়া উচিত। এটা আর আমাদের সঙ্গে যিনি বসে আছেন উনি তো নারী উদ্যোক্তাকে তারও বেশি ছাড়াই গিয়ে নারী উদ্যোক্তার লিডার, উনি উদ্যোক্তাদের নেত্রী। তো আমরা মনে করি আজকে সেলিম আহমেদ এই পর্যায়ে, মানে কি নারীরা অনেক এম্পাওয়ার্ড হচ্ছেন, উনি যে কাজটা হাতে নিয়েছেন, উনি যে সভাপতি যে অর্গানাইজেশনটার, উনি আরও এটাকে টেনে তুলে নিয়ে আসবেন। শুন, উদ্যোক্তা শব্দটা আপনারা ইউজ করছেন, উদ্যোগটা আগে প্রয়োজন, সহায়তা পরে প্রয়োজন আমরা মনে করি। আমি খুলনার, উনি বলেছেন যে তার ইচ্ছা ছিল
কিন্তু সে স্বামী ছেলের সাহায্য করেছে যে ব্যাংক থেকে খুব একটা সে গেছে এই কথা বলেননি লোন খুব একটা চাইছেন এটা বলেননি বলেছেন একবার গিয়েছিলাম গেছিলাম ওনার এখানে আমি মনে করি আমরা এখানে বসে দুজন সিইও সিদ্ধান্ত নিতে পারে যে উনি যদি আসেন এই দুই ব্যাংকে আমরা ওনাকে লোন দিতে প্রস্তুত আছি আমি এই কথাটা এই অনুষ্ঠানের মাধ্যমে বলছিলাম একটা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে দেখেন 15% কে নিয়ে কেন আরও বেশি কেন নয় যে আমরা টার্গেট কেন 15% বাংলাদেশ ব্যাংক তো 25 লক্ষ টাকা উইদাউট কোলেটারাল দেওয়ার জন্য বলেই দিয়েছে আমি মনে করি না বেশি না করলে কোনো ব্যাংক করেন না এই কথা বলার সুযোগ এখন আর নাই এক আরেকটি সার্কুলার আপনি জানেন যে প্রতি শাখায় কমপক্ষে একজন নারী উদ্যোক্তাকে দিতে হবে এটা মাস্ট করেছেন এবং এর সঙ্গে শর্ত যুক্ত আছে আমরা যে অন্য রিফাইন্যান্সগুলো পাই নারী উদ্যোক্তাও কিন্তু 10% এই লোনটা পাচ্ছেন আমি 5% রিফাইন্যান্স পাচ্ছি তাতে যেটা হচ্ছে যে 9,500 ব্যাংক ব্রাঞ্চ আমি তো মনে করি অন্তত যদি ব্যাংকগুলো এইটুকু পালন করে করতে পারেন তাহলে 9,500 তো হলেন আমার মনে হয় মাল্টিপ্লাইড হবে কতগুলো জিনিস দেখেন আপনি শেয়ার মার্কেটে ফলো করে অনেকে এখানেও কিন্তু একজন নারী উদ্যোক্তা এক জায়গায় যখন ভালো করেন তাকে ফলো করতে থাকেন খুলনার যিনি 50 জন মহিলা সংস্থান করছেন আমি নিশ্চিত ওখান থেকে 2-3-4 জন উদ্যোক্তা কিন্তু বেরোয় আসবে এটা একটা সাইকিরও ব্যাপার আছে আপনি রাস্তায় শ্রমিকে দোকানদারে যত মহিলা এখন দেখেন যেই লেভেলেরই হোক না কেন আমি এটাকে মনে করি যে তাদের সাইকিতে চেঞ্জ আসছে একদিন ব্যাংকও নারী পুরুষ ওইভাবে উদ্যোক্তা হিসেবে না দেখে কাজ নিয়ে আসবে ব্যবসা নিয়ে আসবে ব্যাংক নিডস ক্লায়েন্ট ক্লায়েন্টস নিড ব্যাংক কাজে এই দুটো সম্মিলন হবে আমি মনে করি সেটাই সবচেয়ে বড় দিন আমাদের সামনে ওয়েট করছে একটা ছোট বিরতি নিতে হচ্ছে আমরা বিরতির পর আবারো ফিরব আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সেলিমা আহমদ আছেন মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ নুরুল আমিন এবং আছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শফিকুর রহমান আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে আমরা আলোচনা করছি নারীর উদ্যোগ এবং ব্যাংকের সহায়তা এই বিষয়ে আজকে আমাদের আলোচনার শিরোনাম নারী উদ্যোক্তা আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নুরুল আমিন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মেঘনা ব্যাংক লিমিটেড আছেন জনাব মোহাম্মদ শফিকুর রহমান ব্যবস্থাপনা পরিচালক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং আছেন সেলিমা আহমদ সভাপতি বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আপনার কাছে যাচ্ছি নারীদের আমরা দেখছি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে বড় জোর তারা একটু মাঝারি ধরনের শিল্প করছে কিন্তু বড় শিল্পে নারী নেই কেন এই দেশে আসলে দুটি কারণ একটি হচ্ছে যে কোন আমি শিল্পটা করব সেটার একটা ধ্যান ধারণাটা আর ব্যাপার আছে আর একটা হচ্ছে জমির ব্যাপার সে হচ্ছে এখানে একটা সুখকর সংবাদ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে আমাদের যত ইকোনমিক জোনগুলি হচ্ছে এখানে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে 10% একেবারে নারী উদ্যোক্তাদের থাকবে এছাড়াও বাইরে যদি হয় এবং ইকোনমিক জোন অথরিটির সাথে আমাদের বেশ কতগুলি আলাপ আলোচনা হয়েছে তারাও অত্যন্ত আগ্রহের সাথে আমাদেরকে এই জোন থেকে আলাদা শিল্প দিতে হবে এবং আমরা যেটা করেছি আমাদের উইমেন চেম্বারের মাধ্যমে কিন্তু আমরা নারী উদ্যোক্তাদের জানিয়েছি এখন চ্যালেঞ্জটা আসে যে এই প্রকল্পটা যখন আমরা যখন একটা প্রকল্প করব আমরা যখন ইকোনমিক জোনে যদি যেতে চাই তাহলে কিন্তু আমাকে একটা পুরো প্রকল্প প্রজেক্ট প্রপোজাল করে দিতে হবে এই প্রজেক্ট প্রপোজালটা অনেক সময় করার মতন যে অর্থ বা কার সাথে যাব কার এই তথ্যটা নেই এখানে সরকারের বা এসএমই ফাউন্ডেশন যারা আছে তাদের এখন এগিয়ে আসতে হবে যে কারো যদি আইডিয়া থাকে যে আমি এটা করব সেটাকে আমি কিভাবে আরেকটু কনস্ট্রাকটিভভাবে করে গুছিয়ে আমি নিয়ে যেতে পারি সেটার একটা ঘাটতি দুটো হচ্ছে যে আসলে নারী উদ্যোক্তারা যে বড় জায়গায় নাই সেটাও না কিন্তু
বড় জায়গায় কিন্তু এসে গেছে, সেখানে শুধু আমরা হয়তো আমাদের রাজধানী বা বড় বড় শহরগুলিতে দেখতে পাচ্ছি, আমরা ছোট ছোট এলাকাগুলিতে ছোট ছোট জায়গায় দেখতে পাচ্ছি। কিন্তু আপনি চিন্তা করেন, আজকে থেকে 20 বছর আগে তো এই আলাপ আলোচনা ছিল না, তা আমরা তো অনেক এগিয়ে গেছি, তাই না? আমাদের আরও এগিয়ে যেতে হবে। এখন ছোট মাঝারি উদ্যোক্তা নারী পুরুষ সকলেরই কিন্তু একটা বাধা বিভ্রান্তি আছে। আজকে কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, যেখানে আমি যত ব্যাংকের প্রধান বা ব্যবস্থাপনা পরিচালক, আপনাদের ধ্যান ধারণা কিন্তু অন্যরকম। আপনারা কিন্তু চান যে নারীরা পুরুষরা উদ্যোক্তা হিসেবে, কিন্তু ঝামেলা করে আপনাদের ব্রাঞ্চগুলির যে ম্যানেজারগুলি থাকে বা রিজনগুলিতে থাকে, তাদের কিন্তু অনেক সংকীর্ণতা আছে। তারা সবসময় হেড অফিসের দোহাই দেয়। আমি তো প্রত্যেক জেলায় জেলায় যেয়ে আমি আলাপ আলোচনা করেছি ব্যাংকারদের সাথে, ওরা সবসময় বলে আমাদের হেড অফিস থেকে এটা বলে, হেড অফিস থেকে ওটা বলে। তো এখানে হেড অফিসেরও আমার মনে হয় একটা বড় একটা ভূমিকা আছে। কারণ আপনি দেখবেন, ঢাকার যদি আপনি দেখেন যে আমরা যে 15%, অনেক ব্যাংক দেখাবে 15% আমরা নারী উদ্যোক্তাকে দিয়েছি, কিন্তু তাদেরকে আপনি যদি বলেন যে আচ্ছা 15% কোন এলাকা থেকে দিয়েছে, আপনি দেখবেন 15%, 12 বা 13% হয়তো ঢাকার থেকে দিয়েছে বা চট্টগ্রাম থেকে দিয়েছে। এটাকে যদি একটা ভাগ করে দেওয়া যেত যে না, 100% আপনার একটু মফস্বল ছোট শহরে দিতেই হবে, তখন কিন্তু এই যে ছোট মাঝারিগুলি কিন্তু বড় জায়গায় পেত। তো এই জায়গাটা এখন আমাদের কাজ করতে হবে, যে 15% যে নারী উদ্যোক্তা দিতেই হবে, এই 15%-এর মধ্যে কতজন কত শতাংশ ঢাকার বাইরে পেল, এইটার যখন প্রধানরা তাদের ব্রাঞ্চের বা তাদের একটা নজরদারি করবে যে না, আমার 10% ঢাকার বাইরে ছোট ছোট শহর থেকে নারী উদ্যোক্তাদের তোমাদের দিতে হবে, তখনই কিন্তু আমি মনে করি এই যে আপনার যে প্রশ্নটা সেটার একটা সমাধান আসবে। এই প্রশ্ন নিয়ে আসবো জনাব মোহাম্মদ শফিকুর রহমান আপনার কাছে, যে গ্রামের যারা নারী তাদের কাছে ব্যাংক কিভাবে যাবে? আপনার ভালো প্রশ্নটা, গ্রামের যারা নারী, আমাদের কনসেপ্টটা আসলে আমাদের মাইন্ডসেটটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমি আমার একটা ছোট্ট একটা গর্ব বলবো এক মিনিটের মধ্যে, আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি একটা মফস্বল শহরে লেখাপড়া করেছি। তো সেখানে 60-এর দশকের শেষের দিকে বা মাঝামাঝি থেকে শুরু হয়েছে, আমার মনে হয় নুরুল আমিন সাহেব ওটা ওই প্রতিষ্ঠানটার নামটা জানতে পারেন, আমি যেই শহরে পড়াশোনা করেছি সেই শহরে একজন নারী উদ্যোক্তা তৎকালীন সময় 60-এর দশকের মাঝামাঝি mid-60s কুটির শিল্পর একটা কারখানা করেছিলেন এবং তার কর্মী বাহিনী ছিল শুধু মহিলা, এবং ওটার নামটা আমি এখনও মনে আছে, জাহানারা কটেজ। তো সেই সময় সামাজিক অনেক বাধা বিপত্তি পেরিয়েও তিনি কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, এবং তিনি রপ্তানিও করতেন, এটা ওনার প্রোডাক্টগুলো বিভিন্ন দেশে যেত, উনি ওই হ্যান্ডিক্রাফটস কুটির শিল্প এইসব জিনিস করতেন আর কি। তো নারীরা যে বড় জায়গায় যায় আসে না, আমি তখন ওনাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি যে মহিলারা কিন্তু ইচ্ছা করলে করতে পারে। আপা যেটা বললেন, সেলিম আপা যেটা বললেন, যে এখানে প্রথম কথা হলো যে প্রকল্পটা কি করব, আমি কোন প্রজেক্টে নিয়ে আমি ব্যাংকে যাব, সেটা হলো আমার মূল কথা। আপনার মূল প্রশ্ন ছিল গ্রামের মহিলারা কীভাবে পেতে পারে, এটার উত্তর কিন্তু আমার আগেরবার আমার কথার মধ্যে চলে এসেছে, যে আমাদের একটা প্রোডাক্ট, আমার ব্যাংকের একটা প্রোডাক্ট আছে যেটা পারিবারিক মানে ক্ষমতায়ন একটা প্রোডাক্ট আছে, ফ্যামিলি এম্পাওয়ারমেন্ট। তো সেই ফ্যামিলি এম্পাওয়ারমেন্টগুলো কিন্তু আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর জন্যই করেছিলাম, সভাপতি তারা কিন্তু পল্লী অঞ্চলে থাকেন, এবং সেখান থেকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু মানে আমার এটার অ্যাকাউন্ট মানে বিনিয়োগ গ্রহীতা আমাদের এখন ক্ষুদ্র মানে সেগমেন্টে চলে এসেছে। তা আমার তো মনে হয় সেদিন বেশি দূরে না যে ব্যাংকের মানসিকতার পরিবর্তন কিন্তু হচ্ছে। আপনারা কি 15%-এর একটা নজরদারি করেন, যে 15% নারী উদ্যোক্তাদের যে দেওয়া দিতে হবে বাংলাদেশ ব্যাংকের, সেখানে 15%-এর মধ্যে কতজন ঢাকায় পাচ্ছে, কতজন ঢাকার বাইরে পাচ্ছে, এরকম কি একটা নজরদারি আছে? যদিও কোনো মানে স্ট্রাকচার রয়েছে আমরা করি না, বাট আমরা চেষ্টা করি যে গ্রামাঞ্চল পল্লী অঞ্চল বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের বাইরে বিশেষ যারা তারা যেন এটা বেশি পায়, বিশেষ করে আমার মনে হয় উত্তরবঙ্গে বিশেষ রংপুর বা নীলফামারী জেলা খুব সম্ভব ওই এলাকাটায় আপনার কিছু আমার চোখে দেখা প্রকল্প আছে একেবারে কুটির শিল্প পর্যায়ে, যেখানে আপনার
বড় বড় সোয়েট ফ্যাক্টরি থেকে যে ওয়েস্টেজগুলো বেরিয়ে আসে ওটাকে দিয়ে তারা কিন্তু কম্বল তৈরি করে, হ্যাঁ কম্বল তৈরি করে এবং সেটা কিন্তু রপ্তানিও হয়, কিছুটা রপ্তানিও হয় এবং এগুলো কিন্তু সবগুলো সম্পূর্ণ ওই অঞ্চলের নারীরাই কিন্তু এই কাজটা করছে, যে কারণে আমরা ইতিমধ্যে বলতে শুরু করেছি মঙ্গা শব্দটা আমাদের কাছে অতীত হয়ে গেছে। অ্যাকচুয়ালি মঙ্গা দূর করার পেছনে কিন্তু এটাও কিন্তু একটা বড় পদক্ষেপ আমার মনে হয়, বড় কারণ যে মঙ্গা চলে যাওয়ার পেছনে যে এই মহিলাদেরকে সম্পৃক্ত করে যে এখানে আমরা নিয়ে আসতে পেরেছি। এতে করে মনে হয় যে আমরা যদি চাই মানে বিশেষ করে যারা মানে ব্যাংকে যারা আমরা আছি বিনিয়োগ করি, আমরা মানে সবাই এখন সচেতন যে আমি আগেও বলেছি যে জেন্ডার ডিসক্রিমিনেশন না করে আমরা আমাদের যদি উদ্যোক্তাকে আমরা যদি অর্থায়ন করি বা বিনিয়োগ করি সেই ক্ষেত্রে কিন্তু আসলে সার্বিকভাবে কিন্তু দেশের অর্থনীতি উপকৃত হবে। জি জনাব মোহাম্মদ নুরুল আমিন, আপনার কাছে আমি একটু প্রশ্নটা করতে চাই এইভাবে যে ব্যাংক এখন ঋণ দেওয়ার ক্ষেত্রে জামানত দেখে বা ঋণটা শোধ করতে পারবে কিনা সেই সামর্থ্যটা একটু বিবেচনা করে, ব্যাংক কি এমন জায়গায় যেতে পারে যে একজন উদ্যোক্তা এলো তার ব্যবসা করার যে ধারণা যে আইডিয়া সেটিকে বিবেচনা করে ব্যাংক ঋণ দেওয়া শুরু করবে, জামানতের বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেবে না, এমন অবস্থায় কি যাবে ব্যাংকিং? ধন্যবাদ, এটা চ্যালেঞ্জিং প্রশ্ন, কিন্তু আমি আপনাকে সহজভাবে কথাটা বলতে চাই এইভাবে যে জামানতটা একটা আমাদের মানে হার্ড ডিস্কে ঢুকে গেছে, জামানত একটা সাইকি। আমি পরিষ্কার বলতে পারি আমরা এখন একটু কনসেপচুয়াল চেঞ্জ এভাবে আসছে যে একটা ব্যবসার জন্য যিনি লোন নেবেন, ব্যাংকের কথা নয়, যিনি লোন নেবেন ওনার কি ব্যবসাটা করে এমন ক্যাশ জেনারেট করবে যে উনি ওনার মেনটেন্যান্সের পরেও ব্যাংক লোনটা সার্ভিস করতে পারবেন, দিস ইজ দি কনসেপ্ট। আই হোপ সুভিক সাহেব আমার সঙ্গে অ্যাগ্রি করবেন। কনসেপ্টটা হচ্ছে এই যে ওনার বিজনেস এটাকে হোয়েদার ইট উইল জেনারেট এনাফ ক্যাশ টু সার্ভিস দি লোন, দিস ইজ ইম্পর্টেন্ট ওয়ান। জামানতটা মুখ্য না, কোলেটারাল বলা হয় এটাকে, সহ জামানত বলা হয়, সহ কেন, মুখ্য হচ্ছে বিজনেস, দ্যাট মাস্ট বি এ পারপাস অফ বিজনেস, ক্যাশ ফ্লোটা বোধ হয় না, ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো সহ বলি এই জন্য কোনো কারণে, এটা ন্যাচারাল কারণ হতে পারে, ওনার নিজস্ব কারণ হতে পারে, যে জন্ম মৃত্যু হতে পারে, কোনো কারণে যদি এই লোনটা খেলাপি হওয়ার সম্ভাবনা দেখা দেয় তাহলে ব্যাংক যেন একটা সহ কোলেটারাল কিছুর উপর একটু ভরসা করতে পারে। এটাও কিন্তু আমানতকারীদের টাকা, আমি তো একা টাকা নিয়ে বসিনি, পরিচালকদের টাকা 200, 300, 400, 500, 1000 কোটি, কিন্তু একটা ব্যাংকের ডিপোজিট হচ্ছে 10,000, 20,000, 25,000 কোটি। ফলে আমাদেরকে আমানতকারীদের টাকা নিয়ে ইন্টারমিডিয়ারি সার্ভিস করে অ্যাসেট ক্রিয়েট করে ওনার থেকে একটা সুদ সহ ফেরত আনতে হয়, যা দিয়ে আমার এস্টাবলিশমেন্ট কস্ট এবং আমার ডিভিডেন্ড ডাইরেক্টরদের এগুলো হয়। কাজে আপনি, আমি পরিষ্কার বলতে পারি এইটুকু আমার পার্সোনাল কনসেপচুয়ালি হচ্ছে যে বিজনেসের লোন নেওয়ার পারপাস থাকতে হবে, লোনটা ক্যাশ জেনারেট করবে কিনা উনি জানতে হবে। এখন আমি উইথ অল রেসপেক্ট টু অল টাইপ অফ এডুকেশন, একজন ইঞ্জিনিয়ার যদি এসে আপনার কৃষিতে আসে তাহলে বুঝতে হবে যে উনি এটা কেন আসছেন, একজন সাহিত্য পড়া লোক যদি এসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি দিতে চান, এই টাইপের জিনিসগুলো এখন কিন্তু অগ্রাধিকারে চলে আসছে। আর আরেকটি কথা আমি শ্রমিক ভাইয়ের উত্তর দিচ্ছিলেন যে গ্রামের কথা আপনি বলেছেন, যে বাংলাদেশ ব্যাংকে এখন নিয়ম করে দিচ্ছে একটা শাখা শহরে একটা শাখা গ্রাম হবে, তাহলে আমরা রিচ করছি। আর এজেন্ট ব্যাংকিং যে আপনি শব্দ শুনেছেন এর মাধ্যমে একটা আউটরিচ আমাদের চলে আসছে। কোনো কিছুই কিন্তু এখন আর একেবারে সুপ্ত নাই, সব কিছু আস্তে আস্তে উপরে উঠে চলে আসছে, মোবাইল ব্যাংকিং চলে আসছে, টেকনোলজিতে আপনি দেখেন এখন যে কোনো ব্যাংকের টাকা যে কোনো ব্যাংকে বিএফটি এর মধ্যে পাঠানো যায়, অটোমেটিক ক্লিয়ারিং আসছে, অনলাইন ব্যাংকিং আর অনলাইনে সীমাবদ্ধ নাই, এটা কিন্তু এখন সর্বব্যাপী হয়ে আসছে, মোস্ট অনেক লোক এখন এটার আওতায় চলে আসছেন, কাজেই লোনটাও এইভাবেই একদিন এভাবে ছড়ায় যাবে বলে আমরা আশা করি। একটা ছোট বিরতি নেই, বিরতির পর আমরা ফিরছি। আমাদের সঙ্গে আজকে আছেন স্টুডিওতে জনাব মোহাম্মদ শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আছেন জনাব মোহাম্মদ নুরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মেঘনা ব্যাংক লিমিটেড, এবং আছেন সেলিমা আহমদ, সভাপতি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড। আলোচনা আরও বাকি আছে, আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি বীর সংলাপে। আজ আমরা আলোচনা করছি নারীর উদ্যোগ এবং ব্যাংকের সহায়তা নিয়ে, ব্যাংক কীভাবে সহায়তা করতে পারে নারীর উদ্যোগের জন্য। আমাদের অনুষ্ঠান শেষ দিকে চলে এসছে, আর ছয় মিনিট হাতে পাবো, এখন সময় দুই মিনিট করে আমরা ভাগ করে ফেলতে চাই। সেলিম আহমদ, আপনাকে দিয়ে শুরু করি দুই মিনিটে। তাহলে আপনার কাছে কী মনে হয় মোট কথা, যে নারী উদ্যোক্তা হিসেবে যেভাবে সামনে এগিয়ে আসছে সেটি কি মোটা দাগে সন্তোষজনক? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি সন্তোষজনক। এখন তার ইকোসিস্টেমটা আমার দেখতে হবে, আমার ব্যাংক কতটুকু সাপোর্ট দিচ্ছে, আমার এই রপ্তানি উন্নয়ন ব্যুরো কতটুকু সাপোর্ট দিচ্ছে, আমার এসএমই ফাউন্ডেশন কতটুকু সাপোর্ট দিচ্ছে, বা আমার যেই জেলাগুলি আছে সেই জেলার চেম্বার অফ কমার্সরা আছে তারা কতটুকু সাপোর্ট দিচ্ছে, সেটা কিন্তু দেখতে হবে। এবং এখন একটা প্রয়োজন আছে যে এখানে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তাদেরও কিন্তু একটা দেখানো যে কী কী আমার সেক্টর আছে যেখানে নারীরা সহজভাবে কাজ করতে পারবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নয়ন করতে পারবে। তথ্য প্রযুক্তির জায়গায় কিন্তু নারীদেরকে ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালো। আমরা এখন বলছি যে মোবাইল সার্ভিসিং, ফ্রি সার্ভিসিং, ইলেকট্রনিক্সের দোকান, তুমি যদি কাপড় চোপড় নিয়ে দোকান বসতে পারো তো তুমি ফ্রিজ টেলিভিশন নিয়ে কেন বসতে পারবে না? একই তো ব্যাপার হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আমাদেরকে এই যে আউট অফ দ্য বক্স চলে আসাটার একটা দিক নির্দেশনা কিন্তু আমরাই যারা নেতৃত্বের জায়গায় আছি আমাদেরকেই করতে হবে। এবং আমার গ্রামের প্রান্তিক নারীরা যাতে অর্থ ঋণটা সহজলভ্য পায়, হয়রানি যাতে না হয় সেটা আমার দেখতে হবে। এবং এই দেখার সাথে সাথে আমার সেই উদ্যোক্তাকে উপযুক্ত করে দিতে হবে ব্যাংক ঋণ পাওয়ার জন্য, সেটার জন্যও কাজ করতে হবে। এবং যখনই আমি শেষ দিনের শেষে একটা নারীর সহায়ক পরিবেশ দিব, একটা নারী বাইরে বের হলো, তার যদি ওই সেফটি ইস্যুটা থাকে, সে বাস পেলো না টাইমলি, সেটার যখন ইস্যু থাকে, বাজারে আমি দাঁড়লাম মাস্তান এসে আমার কাছে চাঁদা ছিল, সেই ইস্যু থাকে, তখন কিন্তু আমি এগিয়ে যাব না, তখন কী হবে, আমি সংকুচিত হয়ে থাকবো, আমার প্রসারিত হবে না। এই সংকুচিত না হওয়ার জন্য আমার কিন্তু একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, সেটা আমার সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্রকে করে দিতে হবে। এবং অবশ্যই সেখানে সরকার আছে, এবং আমি মনে করি এখানে রাজনৈতিক দলগুলি যারা আছে তারা যে অঙ্গীকার করছে নারীর ক্ষমতায়নের জন্য, সেই নারীর ক্ষমতায়নের জন্য এই রাজনৈতিক দলগুলি নারী উদ্যোক্তাদের উন্নয়নের জন্য কি করছে সেটার আমরা একটা দিক নির্দেশনা চেতে চাই। আমরা পার্লামেন্টে আমাদের উন্নয়নের কথা শুনতে চাই, আমরা একজন আরেকজনের রাজনৈতিক দলের দোষারোপ যে দিতে থাকছে দিনের পর দিন সেটা আমরা দেখতে চাই না। এবং যখনই সেটা হবে, আমরা তো অবশ্যই এগিয়ে গিয়েছি, আমরা আরও এগিয়ে যাব। জি, অনেক ধন্যবাদ জনাব শফিকুর রহমান, আপনার জন্য দুই মিনিট বরাদ্দ। যে তাহলে ব্যাংক এখন নারী উদ্যোক্তাদের যে সহায়তা দিচ্ছে আপনার কাছে কি সন্তোষজনক মনে হয় না আরও কিছু করার? সন্তোষজনক বললে সন্তোষজনক শব্দটা আপেক্ষিক, আমি মনে করি আরও কিছু করতে হবে, আরও কিছু অনেক কিছুই করার আছে। কারণ দেশের আপনি বলেছেন যে প্রায় 59% মানে জনগোষ্ঠী 59% হলো নারী, তার মানে কি আমার 16 কোটি যদি আমার আমার জনসংখ্যা হয় তাহলে প্রায় 9-9.5 কোটির মতো আমার মহিলা। তো এদের জন্য আমাদের এখন যে যা আমরা করছি ব্যাংকের তরফ থেকে, আমার মনে হয় আরও অনেক কিছু করার আছে। তবে সেটা কিন্তু একদিনে কিন্তু বা ওভারনাইট হবে না, এটাকে আস্তে আস্তে, বিশেষ করে উদ্যোক্তাদের, উদ্যোক্তা মানে কাদেরকে বলি আমরা, যারা উদ্যোগ নেবেন উদ্যোক্তাদেরও কিন্তু সেই মাইন্ডসেটটা চেঞ্জ হতে হবে, ব্যাংকে আসতে হবে, ব্যাংকের চাহিদা ক্রাইটেরিয়া ফুলফিল করেই তো তারা আমাদের কাছ থেকে ঋণটা নেবেন, ব্যাংক সহায়তাটা তারা চাবেন। তো সুতরাং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এখানে আমরা অনেক কিছুই করতে পারি, করারও জায়গা আছে, সুযোগও আছে। এবং সাথে সাথে আমাদের ওমেন চেম্বারের সম্মানিত সভাপতি সেলিমাবা যেটা বললেন যে এখানে আরও কতগুলো ফ্যাক্টরস আর দেয়ার, যে আমি যখন বাজারে যাব বা আমি যখন প্রতিষ্ঠানটা নিয়ে বসবো তখন যেন স্থানীয় মাস্তানরা যেন এসে আমার সামনে দাঁড়াতে না পারে, মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তারপরে বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ, এবং সঙ্গে সঙ্গে আপনার কী বলবো এই সাপোর্টিভ ইউটিলিটি সার্ভিসগুলো যেন পেতে পারে। একজন উদ্যোক্তা শুধু দোকান নিয়ে বসবেন সেটা নয়, মহিলা হোক আর পুরুষ হোক, শুধু দোকান নিয়ে বসবেন, বুটিকের কাপড় নিয়ে বসলেই নারী উদ্যোক্তা হয়ে যাচ্ছে। এছাড়া অনেক জায়গা, আমরা একটু আগে আমরা যখন অনুষ্ঠানের শুরুতে আমরা শুনছিলাম যে চিরবঙ্গের একজন উনি বেকারি আইটেমও করেন, তো বিভিন্ন জায়গায় ওনারা কাজ করতে পারেন। তা আমাদের মনে হয় যে আমরা সব জায়গায় আমরা সেই সহায়তাটা দিতে পারি। এবং যে কথাটা আমরা সবসময় চিন্তা করি যে তিনি যেন তার ব্যবসা থেকে
তিনি যে বিনিয়োগ আমার কাছ থেকে যে বিনিয়োগটা নিচ্ছেন, আমি যে বিনিয়োগ করছি তার উপরে, এই বিনিয়োগটা তো আমি ফেরত চাবো, কারণ টাকাটা হলো জনগণের আমানত, আমানতকারীর টাকা, আমাকে ফেরত দিতে হবে এটা। তো তিনি যেন ওই ব্যবসা থেকে ক্যাশ জেনারেট করে ফেরত দিতে পারেন, সেইটা আমরা দেখে শুনে আমরা সেই সহায়তাটা দিতে আমরা অবশ্যই আমরা প্রস্তুত আছি। জনাব মোহাম্মদ নুরুল আমিন, আপনার কাছে প্রশ্নটা থাকবে, আপনার জন্য দুই মিনিট বরাদ্দ, ব্যাংকে নারী উদ্যোক্তারা আসবে নাকি আপনারা ব্যাংক নিয়ে তাদের কাছে যাবেন? দেখুন, আমি একটু কথা এইভাবে বলি যে এখন 20 বছর আগে, 15 বছর আগে বা 30 বছর আগের তুলনায় কর্মজীবী হিসেবে দিনে মহিলারা বেশি বাইরে থাকেন। আপনি যদি গ্রামীণ ব্যাংক দিয়ে শুরু করেন, গার্মেন্টস দিয়ে শুরু করেন, সরকারি কর্মকর্তা, আপনার সংবাদকর্মী, এগুলো দিয়ে শুরু, তাহলে দেখেন আপনি কিন্তু নারীরা ঘরের বাইর হওয়া শুরু হয়েছে। এখন হচ্ছে যে সে যে ইউনিভার্সিটি গ্রাজুয়েট যেরকম চাকরি চাকরি চিন্তা করে, এন্টারপ্রেনার এন্টারপ্রেনার চিন্তা করে না, মহিলারা এই চিন্তাটা আজকে থেকে শুরু করুক যে না আমি চাকরি কেন করবো, আমি একটা এন্টারপ্রেনার হব। এবং এই প্ল্যানিংটা সে বিজনেস গ্রাজুয়েট তো এখন এত বের হচ্ছে, তো বিজনেস এন্টারপ্রেনার হচ্ছে না কেন? আপনি দেশে এখন সবাই এমবিএ এমবিএস ডিগ্রি নিয়ে আসে চাকরি করার জন্য, উনি কেন বিজনেস এন্টারপ্রেনার হচ্ছেন না? ব্যাংক কিন্তু আছে একটা পার্মানেন্ট অর্গানাইজেশন, কিছু জিনিস ভাঙতে হবে, যেটা আমি সেলিম আহমেদ কিছু কিছু রেফার করেছেন। আপনি মেয়েদের সাইকেলটা একা চলতে দেন, রাতে কাজ করতে দেন, বাজার করতে দেন, তার রাস্তাঘাটে চলার একটা সিকিউরিটি দেন, তার সাহস এবং আস্থা ফিরে আসলে কিন্তু সে এন্টারপ্রেনার হবে। এখন তাকে সহায়তা নিয়ে দলবদ্ধভাবে কোথাও যেতে হবে, একা ট্রাভেল করতে দেবেন না, একা একটা শুরু করতে দেবেন না তাকে। একটা ছেলে যদি একা কিছু শুরু করতে চায়, ফ্যামিলি সাইকেল যাবে, একটা মেয়ে একা শুরু করছে, না তুমি মহিলা তুমি এটা, এইটা ভাঙেন আগে, তারপরে ওরাই ব্যাংকে আসবে। আমরা তো যাচ্ছি, আমরা গ্রামে ব্রাঞ্চ করছি, আমরা এজেন্ট ব্যাংকিং করছি, আমরা অন্যান্য উপায়ে এই কাজগুলো করার চেষ্টা করছি, এটা ওনারা আগে আসলে কিন্তু একটা মিলন ঘটবে, তখনই আমার মনে হয় নারী উদ্যোক্তার বিষয়টা ক্লিক করবে, আর কিছু না হোক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা তো শেষ করি তাহলে, আমাদের আর কারো কিছু বলার না থাকলে, আজকে আমরা নারীর উদ্যোগে ব্যাংক কীভাবে সহায়তা করতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করেছে। আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমেদ, যোগ দিয়েছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শফিকুর রহমান, এবং আলোচনা করেছেন মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ নুরুল আমিন। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নয়ন বড়ুয়া জয়, এবং তার মাধ্যমে নারী উদ্যোক্তা সুলতানুর জাহান রোজি, এবং খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন শামসুজ্জামান শাহিন, এবং তার সঙ্গে যোগ দিয়েছিলেন উদ্যোক্তা জাহানারা বেগম। সবাইকে অসংখ্য অফুরান ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আগামীকাল একই সময়ে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।